মুখ্যমন্ত্রীর উপস্থিতিত মাজুলী উপনির্বাচনের মনোনয়ন পত্র দাখিল করলে বিজেপি প্রার্থী ভুবন গমে। আলি আই লৃগাং আর শিলারাই দিবসের দিনাই সদল বলে মনোনয়ন দাখিল ভুবন গামর। হেলিকপ্টারলে পুয়াই মাজুলীত উপস্থিত হল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মনোনয়ন পত্র দাখিলের পূর্বে অনুষ্ঠিত হওয়া এই সভাতেই মুখ্যমন্ত্রীক এনেদরে জানা হল উষ্ম আদরণি। গায়ন বায়ন মিচিং জনগোষ্ঠীর নৃত্যে মুখরিত হয়ে পড়ল সভাস্থলী। মুখ্যমন্ত্রীর বহুকেজন মন্ত্রী বিধায়কর উপস্থিত অনুষ্ঠিত এই বিশাল নির্বাচনী সভাত কিন্তু উপস্থিত না থাকিল কেন্দ্রীয় মন্ত্রী তথা মাজুলীর প্রাক্তন বিধায়ক সর্বানন্দ সোণোৱাল। ভুবন গামর মনোনয়ন দাখিল অনুষ্ঠানত সোণোৱালের অনুপস্থিতি তাৎপর্যপূর্ণ হিসাবে চিহ্নিত হয়েছে। সভাত অংশ লো মাজুলীর উন্নয়নের কারণে প্রতিশ্রুতির বন্যা বোয়ালে মুখ্যমন্ত্রী। মাজুলীর 10 পঞ্চায়েতের কেঁচাপথ পকীকরণ হব। আমার ইয়াত 20 পঞ্চায়েত আছে, 20 জায়গাত হয়তো মানে যাব নিম, 10 জায়গাত মানে যাব, গাড়ির সব জায়গাত যাব, যতে রাস্তা কেঁচা দেখিম তাতে রাস্তা পকি ধরি। পূর্বপুরুষের পুত্রে পাবলগিয়া মাটি মেয়াদীকরণ করা হব বলে নির্বাচনী সভাত ঘোষণা করলে মুখ্যমন্ত্রী। আনহাতে নিমাতি মাজুলী সংযোগী দলঙৰ সন্দৰ্ভত মন্তব্য কৰি মুখ্যমন্ত্ৰীয়ে কলে 2026ৰ ভিতৰত সম্পূৰ্ণ কৰা হ'ব মাজুলী সংযোগী দুখনকৈ দলঙৰ নিৰ্মাণ। 2026ৰ নিৰ্বাচনত মাজুলীলৈ আহিলে মই দলঙৰ ওপৰৰে আহিম। অৰুণোদয়ৰ জৰিয়তে উপকৃত হ'ব মাজুলীৰ অতিৰিক্ত 6000 মহিলা। অৰুণোদয় আঁচনিৰ ধন 1000 টকাকৈ বৃদ্ধি কৰিব চৰকাৰে। মাজুলীত বহুত আই মাতৃয়ে অরুণোদয় আঁচনি পাব বাকি আছে। মই আজি দিনটোতে নতুনকৈ মাজুলীর বাবে 6000 মহিলাক আরো বেশিকৈ অরুণোদয় আঁচনি দিয়ার কথা ঘোষণা করেছো। এনেকৈ এটার পছত আন এটা প্রতিশ্রুতি দি মুখ্যমন্ত্রীয়ে কলে পূর্ণগতিত চলি আছে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কার্যও। পলিটেকনিক উপায়ুক্তর কার্যালয়ের নির্মাণের কামও প্রায় শেষ পর্যায়ত। শ্রদ্ধা রাইজ, মাজুলীর সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়ের বাবে যা কেদিনমানত সরকারে 50 কোটি টাকার অনুমোদন দিছে। পলিটেকনিকর কাম তীব্রগতিত চলি আছে, আয়ুষ হসপিটালের কাম শেষ সময়ত আহি উপস্থিত হয়েছে, মহাবিদ্যালয় নির্মাণের কামও পূর্ণগতিত চলি আছে, আর মাজুলী জেলার উপায়ুক্তর কার্যালয় নির্মাণের কামও আমি আরো 9 মাহৰ পৰা 10 মাহৰ ভিতৰত শেষ করি। মাজুলীবাসীক ধান খেতিত মনোনিবেশ করবলে আহ্বান জানায় মুখ্যমন্ত্রীয়ে কলে মাজুলীর সত্রসমূহের নবীকরণের ব্যবস্থাও শীঘ্রই করা হব। ইফালে নির্বাচনী সভাত অংশ লো বিজেপি প্রার্থী ভুবন গামে কলে রাইজর আশীর্বাদত মাজুলীত জয়ী হবলে সক্ষম হম, রাইজর আশীর্বাদ শিরত লো মাজুলীবাসীক সেবা আগবাম। সর্দার মাজুলীবাড়ী রাইজ, আজি আপনার আশীর্বাদ শিরত লো মাতৃভূমি মাজুলী সেবা করব আগবাড়ি। আপনার মরম চেনেহর আশীর্বাদের মাজুলীবাসী আগুয়াই লৈ যোৱাৰ দূৰ প্ৰতিজ্ঞ। মুঠতে ভুবন গামৰ মনোনয়ন পত্ৰ দাখিলৰ দিনটোত উদুলি মুদুলি হৈ পৰিল মাজুলীৰ পৰিৱেশ। এয়া চাওক মনোনয়ন পত্ৰ দাখিল পৰ্বত অংশলৈ কেনেদৰে গীত নৃত্যত ব্যস্ত হৈ পৰিল শক্তিমন্ত্ৰী বিমল বৰা। মুখ্যমন্ত্ৰীৰ উপৰিও ভুবন গামক সংগ দিলে বিজেপিৰ ৰাজ্যিক সভাপতি ভৱেশ কলিতা, অগ্ৰপ সভাপতি তথা মন্ত্ৰী অতুল বৰাকে ধৰি কেইবাজনো ৰাজনৈতিক নেতা মন্ত্ৰীয়ে। মাজুলীৰ পৰা কেমেৰা পাৰ্চন কমল ঘোষৰ সহযোগত ভাস্কৰ বৰাৰ ৰিপৰ্ট, দ্য নিউজ প্লাছ।